এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমরে এটি চিনাকি নাম হয়ে পড়েছে এম কে জুয়েলারি। চব্বিশ বছরে নিষ্ঠা সততারে রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত অত্যাধুনিক চালে চকুরা বিভিন্ন ডিজাইনের সোণ রূপ হীরা আদি গহনা গাঁথরীর এখনই নির্ভরযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এম কে জুয়েলারি বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি। বিয়া বাৰু, জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনত, কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণ রূপ হীরা বা অন্য যিকোনো গহনা গাঁথরি উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত। প্রিয় গ্রাহক সকলের যদি সোণ রূপ তাম আদি গহনা গাঁথরির কোনো সমস্যা থাকে তেন্তে আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহক সকলের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাত সমাধা করো। আপনার মরমর পুত্র বা মরমর জীয়রীগের শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা গাঁথরি সমূহ পোৱা যাব। পুরনি সোণের গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব। প্রিয় গ্রাহক সকলক সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতারে আমার শোরুমের কোনো অসুবিধা নোপাকি সেবা আগবাই এম কে জুয়েলারির একমাত্র লক্ষ্য। প্রিয় গ্রাহক সকলক সন্তুষ্ট করাই আমার একমাত্র ধর্ম। আমার প্রতিষ্ঠানত প্রতি মাহতে প্রিয় গ্রাহক সকলে অগ্রিম ধন জমা করে যেতিয়া প্রয়োজন হয় তেতিয়াই জমা থাকা অগ্রিম ধনেরপরাই সহজে ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকলের মন পছন্দর গহনা গাঁথরি সমূহ। গতি আজিয়েই সপরিয়ালে আমার শোরুম এম কে জুয়েলারি আহক আর লই যাওক আপনার সপোনের গহনা গাঁথরি সমূহ। আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালি স্টুডেন্ট গ্যালারির কাষত যোরহাট। নমস্কার, এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ খবর লো স্টুডিওর মজিয়াত মই উৎপল দাস। 8 সেপ্টেম্বর শুক্রবারে যোরহাট গান্ধী পার্ক আর নেহরু পার্কর শিলান্যাস স্থাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে যায়। শিলান্যাস স্থাপন করে অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা যোরহাট বিধানসভা সমষ্টির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামী। চাওক আমার এই বিশেষ প্রতিবেদনটি। 8 সেপ্টেম্বর শুক্রবারে যোরহাট গান্ধী পার্ক আর নেহরু পার্কর শিলান্যাস স্থাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে যায়। শিলান্যাস স্থাপন করে অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা যোরহাট বিধানসভা সমষ্টির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে। উল্লেখযোগ্য যে গৃহ আর নগর পরিক্রমা বিভাগের নগর আন্তঃগাঁথনি উন্নয়ন পুঁজির অধীনত যোরহাট গান্ধী পার্ক আর নেহরু পার্কর শিলান্যাস স্থাপন করে যোরহাট বিধানসভা সমষ্টির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে। তার পাছতে সভাত অংশগ্রহণ করে বিধায়কগুলোর যোরহাট পৌরসভার পৌরপতি লক্ষ্মী খাড়গড়িয়া, উপ পৌরপতি দিলীপ দত্ত, অতিরিক্ত উপায়ুক্ত, সদু অসম যোরহাট জেলা কবি সম্মেলনের সভাপতি তথা বিজ্ঞানী ডক্টর পরাণ বড়া, জেলা পরিষদের সভাপতি রঞ্জন বরার কেবগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। অন্যহাতে মুখ্য অতিথির ভাষণ প্রসঙ্গত গান্ধী পার্ক আর নেহরু পার্কক ন রূপত সজাই তুলব বলে জানিবলৈ দিয়ার যোরহাটের বহুকেটা উন্নয়নমূলক কাম করব বলে উল্লেখ করে বিধায়কগৰাকীয়ে। দুখন পার্ক, নেহরু পার্ক, গান্ধী পার্ক, ঐতিহ্যমণ্ডিত একখন পুরনি পার্ক, এই দুখন পার্কর ভাল করার কারণে, ইম্প্রুভ করার কারণে, মডার্নাইজ করার কারণে আমি একটা চেষ্টা করেছিল। আর এই আমার সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডত এইখানে আমি সুমাইছিল, কারণ আনফর্চুনেটলি সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে শেষ মুহূর্তে আমার কামখিনি আগবা নাছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই ক্ষেত্রে সহারি জানালে আর আজির কারণে আর্বান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডরপরা আমার ডহুয়া ডিপার্টমেন্ট অফ হাউসিং অ্যান্ড আর্বান এফেয়ার্স, হাউসিং অ্যান্ড আর্বান এফেয়ার্সর জড়িয়ে এই কামখিনি এটা করবলে আগবা হয়েছে। আগর একটা এস্টিমেটা আছে, আগর ধরনের আমি কামখিনি করি যেটু আমার আর্কিটেক্ট যুজন সিলেক্ট করা হয়েছিল যোরহাটরে, আর আমি প্রায় 5.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই দুইখান পার্ক হব। আর ডিটেলস আপনার কিমান টাকা আমি গোটেখিনি মপুনকে রাজহাকে করে থাম, কিন্তু আর্কিট আমার কন্ট্রাক্টরকে অল্প লো অল্প রিডিউস প্রাইসত লওয়ার কারণে হয়তো একটা পয়সা আমার জমা থাকবে, সেই জমা পয়সা আমি আর কাম হয়তো দরকারলে ইয়াত করব পারি। আর আমি খুব সুখী যে এই কাম দুটা আমার হব, বহুদিনা ডিমান্ড আছে রাইজ। ইয়ার আমি রাজমা পুখুরী আমি ইতিমধ্যে আধার হাকে করেছো, তার টেন্ডার প্রসেস অকন খেলিমেলি আছে, এটা হয়ে গেল আর যাকে দায়িত্ব দিয়ে আমি সেই কামটা করি।
আৰু এতিয়া আমি কেইবাটাও কাম আমাৰ যোৰহাটত আছে, ৰাস্তা পদূলি আমি বহুতো প্ৰজেক্ট লৈছোঁ। বিশেষকৈ আমি নেহৰু পাৰ্ক আৰু আমাৰ বৰপাত্ৰ আলি দুটা অলপ মডাৰ্নাইজ কৰিব, লাইটিঙৰ ব্যৱস্থাটো অলপ তেনেকৈ ধুনীয়া কৰিম বুলি আমি আশা কৰিছোঁ আৰু তাৰ কাৰণে আমি চৰকাৰৰ ওচৰত ইতিমধ্যে হেৰি দিছোঁ। আৰু বাকী ৰাস্তাবিলাকৰ ক্ষেত্ৰতো আমাৰ উন্নয়নৰ কাৰণে যোৰহাটত প্ৰায় 20 কোটি টকা টাউনত, আৰু এটা ৰাস্তা আমাৰ চাৰিগাঁৱৰ পৰা যিটো ৰাস্তা কেন্দুগুৰিৰ পৰা আমাৰ টাউনলৈ আহে সেই ৰাস্তাটো সম্পূৰ্ণ পকা কৰি দুইফালে দুটা ডাঙৰ ড্ৰেইন, আমি এটা ড্ৰেইন বেছ ডাঙৰেই হ'ব এইফালৰ পৰা সোঁফালে যোৱা ড্ৰেইনটো, সেই ড্ৰেইনটো কৰিলে আমি সেই ৰাস্তাটো যদি কৰিব ভাল হয়। আৰু জেবি ৰোড আৰু গড়ালি অলপ ৰাস্তাটো আকৌ ৰিপেয়াৰ কৰাৰ প্ৰয়োজন হৈছে, আমি পূৰ্ণ পৰ্যায়ত ৰিপেয়াৰ কৰিবৰ কাৰণে পইচা ধৰিছোঁ। মই হৈছে আহিব লগা ডিচেম্বৰৰ ভিতৰত বহুতখিনি আমি যোৰহাটৰ ৰাস্তা বুলি উন্নয়ন পাম। চক বজাৰ আমি ইতিমধ্যে আলোচনা হৈছে, চক বজাৰত অকণমান দুটা ভিউ আছে, এটা ভিউ হৈছে চক বজাৰখন চৰকাৰে নিজে বনাব নে চৰকাৰে টাই আপ কৰি ল'ব কাৰোবাৰ লগত, প্ৰাইভেট পাৰ্টিৰ লগত। এতিয়া এই দুটা কথা মুখ্যমন্ত্ৰীৰ লগত আমাৰ আলোচনা কৰিব লাগিব, তেখেতে কেনেকৈ ধৰণে ভাবে, আমাৰ দুজন মন্ত্ৰীয়ে কেনেকৈ ভাবে। কিন্তু এই দুটা প্ৰপ'জেল আমাক জনাইছিলে, আমাক ডিজাইনো দেখুৱাইছে। আমি চক বজাৰ যে থলুৱা মানুহখিনি যাতে পায় সেইটো আমাৰ প্ৰথম লক্ষ্য, আৰু আণ্ডাৰগ্ৰাউণ্ড আমাৰ আণ্ডাৰগ্ৰাউণ্ড একেবাৰে নহয় কিন্তু তলৰ লগত বেচমেণ্ট পাৰ্কিং হ'ব, কাৰণ বেছি আণ্ডাৰগ্ৰাউণ্ড পাৰ্কিং কৰিলে আমাৰ পানী হোৱাৰ কাৰণে আমাৰ অসুবিধা হয়, যিটো আমাৰ ইয়াত ক'ৰ্ট বিল্ডিংটো বনাওঁতে হৈছে। গতিকে আমি সেইখিনি কামো আমি ভাবিছোঁ। আৰু লগতে মুখ্যমন্ত্ৰীয়ে খুব আগ্ৰহ কৰি আছে কাৰ পাৰ্কিংটো কৰাৰ কাৰণে, কোৰ্টত আমি যিমান পাৰোঁ সোনকালে হাইকোৰ্টৰ পৰা আমি এইটো ৰায়টো বিচাৰিছোঁ। ডিজি বৰাৰ ৰিপৰ্ট, নিউজ নাও।